সম্মানিত দর্শক বন্ধু, স্বাগত সুজাতার শিল্পকলাতে। আজকে বলবো প্রবেশদ্বার কেমন হওয়া উচিত, অর্থাৎ মুখ্য দরজা বা প্রধান দরজার টুকিটাকি। আমি দুটো পর্বে এটা আলোচনা করব একটু বিস্তারিতভাবে। ছোট্ট ছোট্ট টিপস দেব যাতে আপনাদের নতুন ফ্ল্যাট বা বাড়িতে এই মুখ্য দরজা নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর যারা নতুন ফ্ল্যাটে উঠতে চাইছেন বা নতুন বাড়িতে তৈরি করতে চাইছেন, তাদের পক্ষেও আসন্ন জীবন সুন্দর এবং আনন্দময় হওয়ার সব ব্যবস্থা আমি একটুখানি করতে চাই। প্রথম যেটা খেয়াল রাখবো, প্রবেশদ্বার পূর্ব দিকে সর্বোত্তম, ঈশান কোণে শ্রেষ্ঠতম, উত্তর দিকে মধ্যম এবং পূর্বমুখী ঘর শুদ্ধ হয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে, ঘর থেকে বেরোনোর সময় যে দিকে আপনার মুখ থাকবে তাকে সেই মুখী দুয়ার বলে। অনেকেই বুঝতে পারছেন না হয়তো যে কোন মুখী দুয়ার আমি বলবো, যেদিকে মুখ করে ঘরে ঢুকবো সেই দিকটাকেই কি ঘর সেই দুয়ারই মুখী বলবো, না তা বলবো না। বেরোনোর সময় যে দিকে আপনার মুখটা থাকবে সেটা হবে সেই মুখী ঘর। প্রবেশদ্বারের সিঁড়ি যদি থাকে সেটা কিন্তু বিজোড় সংখ্যায় হওয়া চাই। দরজা যতটা চওড়া হবে তার দ্বিগুণ কিন্তু লম্বা হবে। সামনে আর পিছনে দুদিকেই যদি ঘরে আপনার দরজা থাকে, অর্থাৎ বাইরে যাওয়ার দরজা থাকে, সেটা কিন্তু অশুভ। আর তাতে কেন বলা হয়েছে এটা অশুভ? খরচ বেশি হয় গৃহকর্তার। আর রাস্তার ধারে যদি আপনার ঘর হয়, অনেকে এটা খুব ভালো বলেন, এমনিতে খুব একটা অসুবিধা হয় না, তবে আপনার মানসিক যে প্রভাব পড়বে সেটা কি হয় না, চঞ্চল মস্তিষ্কের সূচনা করে, এটা একটু মানসিক তার উপরে প্রভাব পড়বে, মনের উপরে প্রভাব পড়বে। আর প্রবেশদ্বার উত্তর বা দক্ষিণমুখী দরজা যদি হয় তাহলে কিন্তু প্রচণ্ড অশুভ। অর্থাৎ আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন হয় উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে, তাহলে কি হয় না, ঘরের সব সদস্যদের মধ্যে একজন সদস্যকে অপ্রিয় থাকতে হয় অন্যদের কাছ থেকে। একটু নিজেরাই দেখে নেবেন এটা কতটা সত্যিকারের প্রভাব ফেলে। প্রবেশ দুয়ার খোলার পর চোখের সামনে যেন কোনো অশোভনীয় বস্তু চোখে না পড়ে। দরজার সামনে বা দেয়ালে ল্যান্ডস্কেপ বা ফুলের টব বা বুক সেলফ যদি থাকে তাহলে ঘরের সদস্যদের উপরে সুখ প্রভাব বিস্তার করে। এবারে বলি ঘরের মধ্যে বা ফ্ল্যাটের মধ্যে একটু বিস্তৃত হয়ে, যে হয়তো অনেকগুলো ঘর আছে তার যে সামনের দরজাগুলো সেগুলো যেন সামনাসামনি একেবারেই না হয়। বাস্তুশাস্ত্র মতে এটা কি বলা হয়েছে না, ব্রহ্মাণ্ডের যে শুভ হাওয়া সেটার মিশ্রিত ফল কোনো ব্যক্তিকে ক্রমাগত ক্রুদ্ধ করতে থাকবে। হয়তো আপনার পড়োশীদের সঙ্গে ঝগড়াও হতে পারে, বা ক্যাম্পাসে বা আপনার ফ্ল্যাটের মধ্যে কোনো পড়োশীর সঙ্গে আপনার বনিবনা হচ্ছে না, হতেও পারে। তো এইসব প্রভাবগুলো পড়ে তার জন্য। আর ঘরের ভিতরে দুটো ঘরের দরজা, ধরুন আপনার দুটো ঘর পাশাপাশি রয়েছে, তার দরজা যেন একটাই না হয়, সেক্ষেত্রে কিন্তু ওই ঘরের সদস্যদের মধ্যেই অসন্তোষ সৃষ্টি হতে পারে। এটা কিন্তু বিজ্ঞানী মানে মনোবিজ্ঞান নিয়ে একটু আলোচনা করলে বোঝা যায় যে কেন ওই কথা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে। যদি ঘরের প্রধান দরজার অনুপাতিক যে চওড়ার বরাবর হয় তবে বুঝতে হবে ওই ঘরের শান্তি ও সৌহার্দ বজায় আছে। যদি দরজার উচ্চতার অনুপাত তার চওড়ার দেড় গুণ হয় তবে খুব আনন্দদায়ক হয়। আর যদি দরজার উচ্চতার অনুপাত ওর চওড়ার সোয়া গুণ হয় তবে গৃহস্বামীর সমৃদ্ধি মজবুত হয়। আর যদি চওড়ার দুগুণ উচ্চতা হয় তবে তা বড়ই শুভ মানা হয়। আচ্ছা বন্ধুরা, এবার বলুন তো ঘর খোলার সময় আপনার দরজার আওয়াজ কি কিছু হচ্ছে? যদি হয় সেটা কেমন আওয়াজ হয়, মধুর না কর্কশ? যদি মধুর শব্দ হয় তবে তা বড়ই শুভ।
যদি বাঁশি সুরের মতো আওয়াজ হয় সেটাকে মধুর বলবো, বা শ্রুতি মধুর যেটা লাগছে আপনার সেটাই মধুর। আবার যদি চমকানোর মতো আওয়াজ হয় বা কান্নার আওয়াজ হয়, কোনো কর্কশ আওয়াজ হয়, সেটা হচ্ছে অশুভ। খুব সহজ সহজ কৌশল, যেটা আপনার নিজের জীবনকে একটু খেয়াল রাখলেই নিজের জীবনকে সুন্দর এবং আনন্দদায়ক করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ছোট্ট ছোট্ট টিপস একটু মিলিয়ে নেবেন, কেমন আছেন, আরও কতটা ভালো আপনি থাকতে পারবেন, এইসব আর কি। আজকে প্রথম পর্বে বিস্তারিত বললাম, বলবো আর একদিন। আর শুনতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।